আমি একটা সময় এক ঘরে ছিলাম, আপনারা সবাই জানেন আমি খোরশোভাই সাক্ষী এখানে নিজে আমার সামনে খোরশোভাই বসা, আমি টোটালি এক ঘরে ছিলাম, একজনের সাথে চলতাম বিড়তাম সবকিছু করতাম, আমি কারোর সাথে চলতাম না কথা বলতাম না, ওইভাবে আমার মতো করে আমি চলতাম, কিন্তু ওইটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমেরিকাতে যে করছে বাংলাদেশে প্রথম ইরান তার্কিস আফগানিস্তান বাংলাদেশ সব চারটা দেশে একসাথে শুটিং করছে, বাংলাদেশের যত বড় বড় ছবি বলেন 20 কোটি 25 কোটি 30 কোটি 100 কোটি বলেন, হ্যাঁ যারা ছবি বড় বড় ছবি বানিয়ে আসে এবং তাদের ভাগ্য দেখেন, একটা নতুন ছবি অপারেশন জ্যাকপট সেটাও 25 কোটি টাকার ছবি 31 কোটি টাকার ছবি, হ্যাঁ সেইখানেও অনন্ত জুড়ি, এটা অ্যাকচুয়ালি গর্বের ব্যাপার আমাদের। তার রাশি তার ভাগ্য আল্লাহ তাআলা তাকে এইভাবেই দিছে যে সে যখন একটা ছবি বানাতে যায় বা একটা চেষ্টা করে আজকে সেই ছবির বাজেট হয়ে যায় বাংলাদেশের শ্রেষ্ঠতম বাজেট, যে বাজেট অসম্ভবকে সম্ভব করে তার ডায়লগ যেটা সেটাই অনন্ত জলিলের কাজ। এবং আমি 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 একটা কথা বানায় বলতেছি না, এবং আমি যা বলতেছি আপনারা সব সাক্ষী, আপনি তার বিগত ছবিগুলো দেখেন, আপনি দেখেন ইউএসএর আমেরিকা থেকে ধরে আফগানিস্তান থেকে ধরে আপনি দেখেন, আরেকটা ছবি আপনার আসতেছে নেত্রীদা লীরা, আমি ছবিটা দেখলাম ওইখানে যারা এই বোম্বের যারা ভিলেন যারা কাজ করছে তারা শ্রেষ্ঠতম ভিলেন বোম্বের, তাদের উপরে কোনো বোম্বের ভিলেন নাই, তামিলে তাদের উপরে কোনো ভিলেন নাই, ভিলেন নাই। তো এর সামনে অবশ্যই আসবে ইনশাল্লাহ ছবি, যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে আমাকে অবশ্যই আপনারা বকা দেবেন, কিন্তু বিশ্বাস করেন মন থেকে বলতেছি ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি, আপনাদের মন জুড়ে যাবে এই ছবিটা দেখে, কারণ আমি ওইভাবেই কাজ করছি, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে আমি ঠকাই নাই আর ঠকানোর ব্যবসা আমি করিও না। একটা মানুষ 500 টাকার টিকিট কেটে যাবে হলে তার সাথে আরও 1000 টাকা লাগে, গাড়ি ভাড়া খাবার দাবার নিয়ে মোট 1500 টাকা খরচ লাগে একটা সিনেমা দেখতে হলে সিনেপ্লেক্সে, এই 1500 টাকা খরচ করে সে সিনেমা হলে ছবি দেখবে আর সেখানে বসে আমাকে বকা দিবে সেই ছবি আমি বানাবো না, দরকার পড়লে আমার জীবন আমি ছবি বানাবো না, আমি কখনোই ছবি বানাবো না দরকার পড়লে। আমি আমি বলতেছি যে মানুষকে বকা আমি চেষ্টা করছি, আমি যেই বাজেটে ছবি বানাই আর আমার যারা কিছু ছোটো ভাইরা যেসব বাজেটে বা বড় বড় বাজেটে ছবি বানায় আমি তাদেরকে বলি যে একটা কিছু করার মতো জায়গা আমি যদি কখনো পাই এবং আমার বিশ্বাস আমি পাবো, কারণ আমার মাথার উপরে অন্তর্বাক্যে একটা হাত আছে যার হাত অনন্ত জুড়ি, যাকে আমি আমার হৃদয় দিয়ে আমার বোন বর্ষাকে যাকে আমি হৃদয় দিয়ে আমি জীবনে ওনাদের জন্য 13-14 বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে সম্পর্ক আজকে আমার 1.5 বছর যাবত, বেশি দিন না, ও দেখলে হাই হ্যালো সবসময়, কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশছি আমি আমার জীবনে মনে হয় যে আমার এই মিশাটা আমার আরও 7-8 বছর আগে দরকার ছিল, কারণ আমার জীবনে 7-8টা বছরই লস হয়েছে, এবং লস বলতে আমার ভালোবাসা ওনাদের যে ভালোবাসা আমি পাইছি, ওনারা যে ভালো আমাকে বাসে আমাকে আপন ভাইয়ের মতো আমাকে ভালোবাসে আমাকে ফ্যামিলি মেম্বারের মতো ওরা ভালোবাসে, এইটাই তাদের কাছে সবচেয়ে বড় ঋণী আমি, এবং ওনারা আমার জন্য চেষ্টা করে যে আমি ইকবাল যেন ভালো থাকি, ভালো থাকার চেষ্টা সবসময় আমার জন্য চেষ্টা করে, এবং আমি একটা সময় এক ঘরে ছিলাম, আপনারা সবাই জানেন আমি খোরশোভাই সাক্ষী এখানে নিজে আমার সামনে খোরশোভাই বসা, আমি টোটালি এক ঘরে ছিলাম, একজনের সাথে চলতাম বিড়তাম সব কিছু করতাম, আমি কারোর সাথে চলতাম না কথা বলতাম না, ওইভাবে আমার মতো করে আমি চলতাম, কিন্তু ওইটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। যাই হোক, আমি পিছনে কথা বলতে চাই না, আমার সামনে চলার দিক আমার সামনে লক্ষ্য একটাই, আমি আপনাদেরকে ভালো কিছু দিতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই ট্রেলার এবং আমার এই গান এই বিচার আপনাদের কাছে রেখে দিলাম, যদি আপনাদের ভাল লাগে যদি আপনাদের মনে হয় যে না আমি একটা ভালো ছবি বানাইছি এবং আমার ট্রেলার দেখে যদি মনে হয় 2-4টা ছবির সাথে যদি ভাল লাগে অবশ্যই আপনারা দেখবেন।